ষাটের দশকের জনপ্রিয় থ্রিলার উপন্যাস ফেলুদার গোয়েন্দাগিরি দিয়ে বাঙালি পায় সত্যজিৎ রায়ের এক অনবদ্য সৃষ্টি প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে। সে সময় ফেলুদাকে বাঙালির শার্লক হোমসও বলা হতো। অসামান্য বুদ্ধিমত্তা, দুর্দান্ত ফিজিক আর দারুণ কমেডি টাইমিং দিয়ে ফেলুদা বাঙালির কাছে পরিণত হয়েছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বে। ফেলুদার এমনই জনপ্রিয়তা দেখে সত্যজিৎ রায় তার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর একে একে নির্মিত হয়েছে ফেলুদা সিরিজের অসংখ্য চলচ্চিত্র। আর ফেলুদার এমন অনন্য চরিত্রে অভিনয় করেছেন একাধিক অভিনেতা। এমন কয়েকজনকে নিয়েই কথা বলবো সময়ের গল্পে। রাজস্থানে যাওয়ার কথা বলেছে ফেলুদা চরিত্র করতেই চায়নি সৌমিত্র। 1974 সালে সত্যজিৎ রায় যখন সোনার কেল্লা সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন, তখন ফেলুদা চরিত্রে তিনি একজন নতুন অভিনেতাকে নেওয়ার কথাই ভাবছিলেন। তবে ঘটনাক্রমে সৌমিত্রের কথা যখন আসলো, তিনি কিন্তু করছিলেন। অথচ আজ আমরা ফেলুদার কথা মাথায় আসলে সৌমিত্র ছাড়া কাউকে ভাবতেই পারবো না। সেটা আগে ভাগে বুঝতে পেরেই হয়তো শেষমেশ সত্যজিৎ রায় তার প্রথম ফেলুদা চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়কেই বেছে নেন। তার কিছুটা কৃতিত্ব সৌমিত্রকেও দিতে হয়, কারণ ফেলুদার মতো দুর্দান্ত অথচ সাদামাটা সাধারণ ব্যক্তিত্ব সৌমিত্রের নিজের মধ্যেও বিদ্যমান ছিল। এছাড়া বয়স, মেধা, শারীরিক গঠনে তিনি যেন ফেলুদা রূপেই জন্মেছিলেন। দুঃখের বিষয়, আমরা তাকে কেবল দুটি সিনেমাতেই ফেলুদা চরিত্রে পেয়েছি। এছাড়াও বিভাস চক্রবর্তীর পরিচালনায় দুটি টেলিভিশন চিত্রে ফেলুদার চরিত্রে অভিনয় করলেও 1974 সালে সোনার কেল্লা আর 1979 সালে জয় বাবা ফেলুনাথ, এই দুটো ছবির মাধ্যমে সত্যজিৎ রায়ের ফেলুদাকে নিয়ে সিনেমা বানানোর সমাপ্তি ঘটার পাশাপাশি সৌমিত্রের বড় পর্দায় ফেলুদা চরিত্রে অভিনয়েরও সমাপ্তি ঘটে, যার দরুন আজও তিনি সত্যজিতের ফেলুদা নামে পরিচিত। আদিত্যনারায়ণ কি কোনো গুপ্তধনের সন্ধান দিয়েছেন এই সংকেতে? আমি অভিনেতা, আমি ফেলুদা নই। সৌমিত্রের পর যদি ফেলুদাকে কেউ ভালোভাবে উপস্থাপন করতে পেরেছিলেন, তিনি ছিলেন শবছর চক্রবর্তী। তরুণ প্রজন্মের ফেলুদা বলতে আমরা তাকেই ভাবি। তিনি নিজেও ফেলুদা চরিত্রের সঙ্গে নিজের মিলের কথা অনেক সাক্ষাৎকারেই বলেছেন। হয়তো এ কারণেই তিনি নিজে থেকেই সত্যজিৎ রায়ের কাছে ফেলুদা চরিত্রে অভিনয়ের সুযোগ চাইতে গিয়েছিলেন। সত্যজিৎ রায় তাকে ফিরিয়ে দিলেও তার ছেলে সন্দীপ রায় 2003 সালে শবছরকে নিয়ে প্রথম ফেলুদা চরিত্র ভিত্তিক ছবি বোম্বাইয়ের বোম্বেতে নির্মাণ করেন। আপনি আগে ক্রিমিনাল ঠিক করে নিয়ে তার ঘাড়ে ক্রাইমটা বসাতে চেষ্টা করেন, আর আমি আগে ক্রাইমের ধাঁচটা বুঝে নিয়ে সেই অনুযায়ী ক্রিমিনাল খোঁজার চেষ্টা করি। এরপর 2007 থেকে 2016 পর্যন্ত দীর্ঘ সময় 5টি চলচ্চিত্র, 10টি টেলিভিশন চিত্রে তিনি ফেলুদা চরিত্রে অভিনয় করলেও নিজেকে ফেলুদা নয়, অভিনেতা পরিচয়ে পরিচিত করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ঐতিহাসিক শহরে আর বিশেষ করে এই ভুলভুলাইয়ায় ঔরঙ্গজেবের এক আংটি ঘিরে ঘটতে চলেছে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। ফেলুদার ফেলুদা নির্বাচন। দীর্ঘদিন ধরে ফেলুদা চরিত্রে অভিনয় করে আসা শবছর চক্রবর্তী নিজেই নতুন ফেলুদার চরিত্রে আবির চক্রবর্তীর কথা বলেছিলেন। 2014 সালে বাদশাহী আংটি ছবির মাধ্যমে বাঙালি পায় এক নতুন ফেলুদা। দ্য টাইমস অফ ইন্ডিয়ার র্যাঙ্কিং অনুসারে প্রথমবারের মতো ফেলুদার চরিত্রে অভিনয় করে আবির চট্টোপাধ্যায় অতুলনীয় প্রশংসা কুড়ান। শশী নয়, অমিতাভই হবেন হিন্দি ফেলুদা। বাঙালির প্রাণীর চরিত্র ফেলুদা সম্পর্কে অনেকেই আমরা পরিচিত, কিন্তু আমরা অনেকেই হয়তো এটা জানি না, কিস্সা কাঠমান্ডুমে নামক হিন্দি টেলিভিশন চিত্রে শশী কাপুর ফেলুদা চরিত্রে অভিনয় করেন। দিল্লি বোম্বেতে অনেক জনপ্রিয় হলেও বাঙালির মন কাটতে পারেননি ফেলুদা শশী কাপুর। জানা যায়, হিন্দি ফেলুদা হিসেবে সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের প্রথম পছন্দ অমিতাভ বচ্চন থাকলেও পরে শশী কাপুরকেই বেছে নেওয়া হয়। বাংলাদেশী ফেলুদা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে ফেলুদাকে দেখা যায় বাংলাদেশের গুণী পরিচালক তকির আহমেদ পরিচালিত নয়ন রহস্যতে, যেখানে ফেলুদা চরিত্রে প্রশংসনীয় অভিনয় করেন বাংলাদেশি থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আহমেদ রেজা রুবেল। আপনি স্বীকার করেন শুধু মানুষ। নতুন ফেলুদা।
খ্যাতনামা পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের আসন্ন ওয়েব সিরিজ ফেলুদা ফেরত নিয়ে দুই বাংলাতেই চলছে সরগরম উত্তেজনা। ডবল ফেলুদার পর এবার ছিন্নমস্তার অভিশাপ এবং যত কাণ্ড কাঠমান্ডুতে, এই দুই কাহিনী নিয়ে হতে যাচ্ছে ফেলুদার জবরদস্ত কামব্যাক। নতুন ফেলুদা চরিত্রে অভিনয় নিয়ে অনেক জল ঘোলা হলেও ফেলুদার অবয়বের সাথে মিল থাকায় কলকাতা সিনেমার জনপ্রিয় ভিলেন খ্যাত টোটা রায়চৌধুরীকেই চূড়ান্ত করা হয়। সৃজিৎ নিজেই সোশ্যাল মিডিয়াতে এ বিষয় নিশ্চিত করে পোস্ট করেন। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ হয়ে গেছে। আশা করা হচ্ছে এবছর বড়দিনে এ সিরিজের প্রথম সিজন মুক্তি পাবে। 300 কপি নিজের হাতে সেল করে দিব ভাই। দেখুন, সেলিং লাইক হট কচুরিজ। আপনি তো শুনেই ঝামেলা বাঁধিয়েছিলেন। এছাড়া 2010 সালে ফেলুদাকে নিয়ে ফেলুদা দ্য কাঠমান্ডু কেপার নামে একটি অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করা হয় এবং 2019 সালে ফেলুদার 50 বছর পূর্তি উপলক্ষে শাগনিক চট্টোপাধ্যায় ফেলুদাকে নিয়ে ফেলুদা তথ্যচিত্র নির্মাণ করেন। এতে কথা বলেছেন এযাবৎকাল ফেলুদা চরিত্রে অভিনয় করে আসা তুখোর অভিনেতারা। সম্প্রতি 15 নভেম্বর ফেলুদা চরিত্রের পথিকৃত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তবে তারা মনে করেন সত্যজিতের এই কালজয়ী চরিত্রের অভিনয় শিল্পীরা চিরকাল তার মতোই অমর হয়ে থাকবেন তাদের কাজের মধ্য দিয়ে।